नमस्कार सेवेन अवेक न्यूज नेटवर्कर रविवासरियों द्वीप प्रहरिक लाइव अपने स्वागत जाची राजनैतिक दलगुलर सार्कस देखे धरिए बीड़ी और तर चातुरतारे छिड़े धान्दाबाजर मुखोश तई तो अनेक दिन चायर दोकान बेंचीते बसे स्लोगान तुली बेचे ताको हरिपद कानी आगुन छड़ा लाइन जे लिखते परे तर नाम हे कौशिक गांगुली 37 बचर धरे कविता चर्चा करछे आमार पाशे बसे आछे कवि एवं बोधहय शक्ति चट्टोपाध्यायेर परे बांगला साहित्येर इतिहासे एकमात्र कौशिककेई पावा जाबे जे कविता छाड़ा आर किछु करबे ना एटा स्थिर करेछे एवं स्थिर करे जे ओ खूब भूल करेछे एमनटा बोलते पारबो ना ए कारणे जे इदानीकाले जे चर्चा इदानीकाले साहित्य जे चर्चा एवं से चर्चार पेछने जे खर्चा ए दुटो के मिले मिशे आमादेर अनेक कवि बंधुई शेष पर्यन्त कविता लेखार खाता छेड़े पालिएछेन बा अन्य कोनो जीविकार संगे जुक्त हये पड़ेछेन कारण दिनेर शेषे आर जाई होक जय गोसाई सृजा तो ए स्तरे ना पौंछते पारले अथवा तथाकथित तैलमर्दने अपटु थाकते पारले कविता लिखे पेट चले ना कवि कौशिक गांगुलिरो किन्तु तिनी तार पेटेर चाइतेओ प्राधान्य दिएछेन मेधाके तार चेतनाके तार चिंतनके एवं तार आवेगके सेखान थेके आजके कौशिक गांगुलिर এই কৌশিক গাঙ্গুলির মানে কৌশিক গাঙ্গুলি নামটা মানে বলেই না এটা কিরকম চেহারা মনে পড়ে আর কি সেই কৌশিক গাঙ্গুলি আজকে বাংলার অন্যতম জনপ্রিয় কবি কত পুরস্কারে ভূষিত আমি তার অতটা বলতে পারবো না এবং মানে কত বই এখানে ইতিমধ্যে প্রকাশিত মানে কয়েকদিনের মধ্যে প্রকাশিত 6টি বই আমার হাতে রয়েছে তার মধ্যে রয়েছে মহাকালের কবিতা তার মধ্যে রয়েছে সুখ দুঃখের কবিতা তার মধ্যে রয়েছে যদি শুদ্ধ হতে চাও তার মধ্যে রয়েছে এক মুঠো রোদ তার মধ্যে রয়েছে এবার মাটিতে পা রাখো সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বলতে হয় তারপরে রয়েছে চূর্ণ কবিতা গুচ্ছ তো সব মিলিয়ে কৌশিক তোর যে জার্নি সেই জার্নিতে আমি জানি তুই যে উত্তর দিবি তাও তোকে বলছি যে এই শক্তিটা কোথার থেকে পাস আসল ব্যাপার আমি মানুষের সঙ্গে মিশি আমি তো সময়ের কবিতা লিখি তাই কবি কৌশিক গাঙ্গুলি হয়ে ওঠার পেছনে সমাজ মাটি আকাশ বাতাস এবং জনজীবন এবং এই সমাজ যে সমাজ আমাকে আলোড়িত করে আসলে রাজনৈতিক দুর্নীতি এবং সামাজিক ভ্রষ্টাচার আমাকে আলোড়ন ফেলে দেয় আমি তো আবেগায়িত পাবলিক তাই আমার এই 37 সেপ্টেম্বরে 37 বছর ধরে লেখালেখি শুরু হয়েছে আমার 32টা কবিতার বই বেরিয়ে গেছে 33টা সামনেই বেরোবে হয়তো বইমেলায় 42টা বই বেরোবে এবং এই বইগুলো সব প্রকাশকরা করে দেয় আমার খুব ভাল লাগে আর আমার ইউনিভার্সিটি আমি কবে কি লেখাপড়া শিখেছি জানি না চায়ের দোকান হচ্ছে আমার ইউনিভার্সিটি আমার প্রিয় খাদ্য হচ্ছে লিকার চা আর বিড়ি আমি বেঁচে থাকি মানুষের মাঝে মানুষের সমস্যা মানুষের জনযন্ত্রণা মানুষের কষ্ট মানুষের ভালোবাসা এই সব নিয়ে আমার বেঁচে থাকা তাই এই বেঁচে থাকার কথাটা তুলে ধরার জন্য চন্দন সেনগুপ্ত ও 7A অ্যাওয়াক নিউজকে আন্তরিক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ না তুই কাদের জন্য লিখি সেটা বললি আমি হ্যাঁ কাদের জন্য লিখি সেটা বুঝলাম ধর রোজই মানে একটা কবিতা লেখা মানে আমি যা হিসাব দেখলাম তুই গত 6 মাস চন্দ্রদেবকে 500 কবিতা লিখেছিস অবশ্যই তো 6 মাস মানে 3, 6, 18, 180 দিনে 500 কবিতা রসদটা যোগায় রসদটা মানে কোথার থেকে আসে প্রতিটা ঘটনা আমাকে আলোড়িত করে জীবনের ঘাত প্রতিঘাত আমাকে আলোড়িত করে আমি যেহেতু পড়াশোনা করতে ভালোবাসি বিভিন্ন সংবাদপত্র পড়ি বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ দেখি আমার বিভিন্ন ঘটনা যে গুজরাটি হোক পশ্চিমবাংলাই হোক অন্ধ্রেই হোক কানপুরেই হোক যে কোনো ঘটনা মণিপুরেই হোক আমাকে আলোড়িত করে আমাকে কাঁদায় আমাকে যন্ত্রণাবিদ্ধ করে আমাকে রক্তাক্ত করে সেই যন্ত্রণাগুলোই আমি আমার কাগজ কলমে ফুটিয়ে তুলি আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া হয়েছে সোশ্যাল মিডিয়া হয়ে
অসংখ্য মানুষ সারা পৃথিবীর মানুষের কাছে আমার এই যন্ত্রণাবদ্ধ বা আমার এই রক্তাক্ত দিনলিপি মানুষের কাছে কবিতা হিসেবে পৌঁছে যায়। তার মানে তুই বলতে চাচ্ছিস যে ফেসবুক বা এই সমাজ মাধ্যম তোকে কবি হিসেবে আলাদা করে স্বীকৃতি দিয়েছে? একদম। কিন্তু পাশাপাশি আমার একটা অভিযোগ হচ্ছে যে এই যেহেতু তুই সবসময় কবিতার মার্জনা করবেন, আমরা তুই তুকারি করে আলোচনা করছি, সম্পর্কটা সেখানেই। এই যে মানে ধর আজ থেকে 10 বছর আগে কবি কৌশিক গাঙ্গুলি আর 10 বছরের পরের কবি কৌশিক গাঙ্গুলি, তার তার কিন্তু চেতনার বা চৈতন্যের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মানে মানে হাটে মাঠে কবি মানে ধান চাষ যা যত হয় তার থেকে বেশি করে কবি চাষ হচ্ছে। এটাকে তুই কতটা পজিটিভ বলবি? না, একটা কথা বলি, কবিতা লিখছে, অন্য কাজ তো করছে না, বাজে কাজ তো করছে না। তবে এটাও ঠিক, কবিতা যদি সঠিকভাবে না লেখা হয় বা কবিতার মধ্যে একটা মাস্টার স্ট্রোক না হয়, মানুষ কিন্তু সেই কবিতাকে গ্রহণ করবে না। সুতরাং কবিতা লিখুক, কোনো আপত্তি নেই, একটু পড়াশোনা করতে হবে এবং কবিতার মধ্যে সেই মাস্টার স্ট্রোকটাকে আনতে হবে, যা একজন সেই কবিতাটা শুনলে পরে বা পড়লে পরে যে তার মধ্যে একটা কম্পন বা সে যেন কেঁপে ওঠে, বুকে বাঁধবে, বুকে বাঁধবে, একদম স্পর্শ করবে তাকে। আমি মানে আমার মা 2018 সালে 18ই ডিসেম্বর আমাকে ছেড়ে চলে গেছে, তারপর থেকে আমি একটুখানি নিরমান হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমার ধারণা, আমার মায়ের আশীর্বাদে এই 2022-এর শেষ থেকে আমাকে নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছে, আমি জীবনে কোনো দিন ভাবিনি যে বই, যে পরিমাণ বই প্রকাশ, যে পরিমাণ কবিতা প্রকাশ হচ্ছে, আমি জীবনে কোনো দিন ভাবিনি এত ভালোবাসা সাধারণ কবিদের কাছ থেকে পাবো। সে ছেলেই হোক আর মেয়েই হোক, এই তাদের অনুপ্রেরণায় আমি খেতে পাই আর না পাই, সেই অনুপ্রেরণা আমাকে জাগিয়ে রেখেছে, আমাকে লিখতে সাহায্য করে, আমাকে মানুষকে ভালোবাসতে সাহায্য করে। এই ইন দ্য মিনটাইম 22 থেকে তোর কত বই প্রকাশ হলো? অদ্ভুত ব্যাপার, আমার এর আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে 16টা বই প্রকাশিত হয়েছিল, পরবর্তী 16টা বই, ধরুন গত বইমেলাতেই আমার 9টা বই প্রকাশিত হওয়ার কথা ছিল, হলো 8টা, পরে 1টা, আবার এই বইমেলার মধ্যে আমার 42টা বই, মানে বুঝতে পারছেন 16 থেকে 42-এ যাওয়ার পথে আমি এগুচ্ছি আর একটা বইমেলায়, আপাতত 32টা বই বেরিয়ে গেছে একটা বই প্রকাশের পথে, 14ই অক্টোবর বেরোবে। ফলে আমার মানে আমি এরকম আমার জীবনে কখনো ঘটেনি, মায়ের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না, অলৌকিকভাবে মানুষ আমার কবিতাকে গ্রহণ করছে, আমার কবিতার রিল ভাইরাল হচ্ছে, আমি এটা ভাবিনি। আমার বন্ধু সাংবাদিক চন্দন, নিজেও একজন ভালো লেখক, ও গোপন লেখক, ও খুব প্রকাশ করতে চায় না, কিন্তু আমি প্রকাশ করতে চাই, আমি কোনো দিন মানুষের এত ভালোবাসা পাবো সামান্য 2-4 লাইন কবিতা লিখে, আমি কোনো দিন ভাবিনি। আমি খেতে না পাই না পাই, আমি বেঁচে থাকতে চাই, আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই, আমার কবিতার মধ্যে বেঁচে থাকতে চাই, এইটুকু বলি, অনেক ভালোবাসা আপনাদের। না, এই তুই বলি ভালোবাসা, আমি তোর একটা কবিতা দিয়েই শুরু করেছিলাম, যে কবিতাটা তুই লিখছিস যে স্লোগান তুলিনি বেঁচে থাকো হরিপদ কেরানি। তো এই যে কবিতাটা, তখন তোর কবিতা ফোল্ডার আকারে প্রকাশিত হতো, আমার 58টা কবিতা ফোল্ডার প্রকাশিত, ফোল্ডার প্যাকে একটাতে 5-6টা করে কবিতা থাকতো, আমরা পড়তাম এবং আমরা পড়ে কিন্তু তোকে ফোন করতাম বা তোর সঙ্গে যোগাযোগ করতাম বা আমরা একসঙ্গে আলোচনায় বসতাম যে এই তোর ওই কবিতাটা না ততটা ভালো হয়নি বা এই কবিতাটা আরও ভালো হতে পারতো। অবশ্যই। কিন্তু এখন যে আমি নিজের অভিজ্ঞতা থেকেও বলি, যে ফেসবুকে একটা কবিতা বা ফেসবুকে একটা গল্প বা যাই হোক, মানে দেয়ার মুহূর্তের মধ্যে যারা কৌশিকের মতো ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গেছেন, তাদের 100 লাইক ইত্যাদি এসে পড়ে, কমেন্ট কিন্তু খুব একটা আসে না, এটা খেয়াল করিস একটু, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। অর্থাৎ কবিতা না পড়েই, যেহেতু কৌশিকদা লিখেছে সুতরাং দারুণ লিখবে, এরম একটা ব্যাপার, কিন্তু কৌশিকদাও ভুল লিখতে পারে, কৌশিকদারও ভুল হতে পারে, এই বিষয়টা তোকে ভাবায় কখনো? অবশ্যই ভাবায়, কবিতা বিশেষ করে মহিলাদের, সুন্দরী মহিলাদের কবিতার জনপ্রিয়তা অনেক বেশি হয়, কিন্তু আমার সৌভাগ্য আমার কবিতা কিছুটা লোক হলেও পড়ে, কারণ হচ্ছে তারা আবৃত্তির ভিডিও বানায়, আমাকে লেখা আমার লেখাকে নানা পুরস্কারে ভূষিত করে, আমার বই বার করে, ফলে কিছু লোক তো পড়ে। এটাও ঠিক, না পড়ে লাইকের সংখ্যা অনেক বেড়ে গেছে, কমেন্টস হয় না কেন, আর হলেও পরে সেই গতানুগতিক কমেন্টস চমৎকার দারুণ হয়েছে,
আমি খুব সৌভাগ্যবান হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বা অন্যান্য আরও সোশ্যাল মিডিয়ায় আমি তাদের রিয়াকশানগুলো পাই। আমি সেই সৌভাগ্যবানদের একজন যে মানুষের প্রতিক্রিয়া সবসময় পাই। আমি নিয়মিত কফি হাউস যাই, কফি হাউসে আমি ঢুকলে পরে একটা আলাদা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিছুদিন আগে কফি হাউসে একটা বোর্ডে আমার একটা কবিতা একজন মুছে দিয়েছিল, তারপরে আমি একটা কবিতা লিখেছিলাম, বিশ্বাস করুন কালকে গিয়েও দেখে এসেছি সেটা মোছা হয়নি। তার মানে কোনো না কোনো মানুষ যদি সে লিখতে পারে এবং তার লেখার মধ্যে মাস্টার স্ট্রোক থাকে, সে লেখা কিন্তু পড়বে। হতে পারে সে বাণিজ্যিক নয়, সে রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে না, তবু তার কাজকে মানুষ স্বীকৃতি দেবেই। এই ভালোবাসা, এই বিশ্বাসটা নিজের প্রতি রাখতে হবে। তোর প্রিয় একটা কবিতা একটু শোনা না? থ্যাংক ইউ। কবির মুখে কবিতা শোনার মানে অভিজ্ঞতাটা একটু অন্যরকম হয়, মানে আমি জানি শক্তি চট্টোপাধ্যায়ের নিজ। আপাতত আমার শেষ বই বেরিয়েছে, আপাতত 32তম বই, সেই কবিতা থেকে আমি একটি অ্যান্টি পোয়েট্রি বা তির্যক কবিতা পড়ছি। কবিতার নাম হচ্ছে না কবিতা। একজন ভালো মানুষ কেন সর্বদাই হেরে যাবে? একজন প্রভাবশালী কেন সর্বদাই লুটেপুটে খাবে? একজন চালাক কেন অন্যদের ঠকাবে? একজন ভিখারি কেন সর্বদাই ভিক্ষা চাইবে? একজন আদর্শবান কেন সর্বদাই অপমানিত হবে? একজন কবি কেন সম্পাদকদের তোষামোদে মন দেবে? একজন সরল মানুষ কেন সংকোচে গুটিয়ে যাবে? একজন বোকা লোক কেন সমাজে অবহেলিত থাকবে? একজন প্রেমিক কেন প্রেম নিবেদনে দ্বিধা করবে? একজন বালক কেন বড়দের শাসনের চাপে থাকবে? একজন স্বাধীন মানুষ কেন প্রতিযোগিতায় অংশ নেবে? একজন মানুষ কেন অন্যদের নিন্দা করবে, সম্পর্ক বিষিয়ে দেবে? একজনের দুঃখে কেন অন্যরা কাঁদে না? একজন অসহায়ের কথা কেন অন্যরা ভাবে না? একজন অন্যজন অন্যজন একজন একজন অন্যজন অনেক ভালোবাসা। এই তুই এতগুলো মানুষের কথা বললি, তুই প্রশ্ন তুললি, তো সেখানে শক্তি চট্টোপাধ্যায় অবশ্যই একজন ভালো আবৃত্তিকার ছিলেন না, কিন্তু তিনি যখন কবিতা পড়তেন, আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি, তার একটু অন্য মাত্রা যোগ হতো। আমি যে কথা বলতে চাইছিলাম যে কবির গলায় ধরুন এই আমি যদি কবিতা আবৃত্তি করতে জানতাম তাহলে হয়তো আমি এটাকে একটু অন্যরকমভাবে পড়তাম, কিন্তু যে যে অন্তঃসারটা কবি ধরতে চেয়েছেন সেটা বোধহয় একমাত্র কবির গলাতেই পাওয়া যেতে পারে, এর বাইরে কিছু হতে পারে না। আচ্ছা তোর কি মনে হয় যে আমাদের বাংলা কবিতা বাংলা সাহিত্য, আমি কবিতা শুধু বলবো না, যে কোথাও গিয়ে একটা স্থবিরতায় মানে আবদ্ধ হচ্ছে? আসলে ব্যাপার স্থবিরতার ব্যাপারটা নয়, সবচেয়ে হচ্ছে বিনোদনমূলক হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে ভয়ের। মানুষ পাঠককে না ভাবাতে চেয়ে পাঠককে বিনোদন দিতে গিয়ে তার লেখার, যে কোনো লেখার মান বা মাত্রা দুটোর ক্ষেত্রেই একটু অবহেলিত হয়ে পড়ছে। তাদের মূল লক্ষ্য থাকছে বাণিজ্য, ব্যবসা, আমার এই লেখাটা কতটা কাটতি হবে, আমার এই লেখাটা কাটতি হলে বাণিজ্যিক পত্রিকাগুলো তার লেখা ছাপবে এবং সেই বই বেরোলে পরে সেই ব্যবসাটা তাকে তুলে আনবে, তার গাড়ি বাড়ি আরও অনেক বিলাসিতা বা বিলাস বলাৎকারে তারা অভ্যস্ত হয়ে যাবে। আমি বলি যে বিনোদনের তাই চাইতে এমন কোনো লেখা লেখা উচিত প্রত্যেকটা লেখক কবির, যাতে মানুষ যেন তার লেখা পড়ে একটু ভাবে, একটু সমাজের কথা ভাবে, দেশের কথা ভাবে, মানুষ মানুষের কথা ভাবে। এইটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা। হয়তো বিনোদন এসে বা পয়সা বিলাস বলাৎকার এসে মানুষকে বা লেখককে বা কবিকে তার জায়গা থেকে, তার জন্যই হয়তো তাকে তেল তৈলমর্দন করতে হয়, তার জন্যই তাকে নানা রকম কলা কৌশল বা টাকার খেলার মধ্যে মেতে উঠতে হয়। আমাকে এই সৌভাগ্য, আমার এই উচ্চাসা নেই, আমার একটাই উচ্চাসা আমার লেখা পড়ে সমাজ এবং মানুষ যাতে কিছুটা হলেও আলোড়িত হয়, যেটা হতে পারলে পরে আমি মরেও শান্তি পাব। তোর কখনো মনে হয় না তোকে মহাজাতি সদনে কেউ ডাকে না, তোকে রবীন্দ্র সদনে কেউ ডাকে না, তোকে বাংলা একাডেমিতে কেউ ডাকে না, তোকে সেই বিদ্বেষ সমাজ তোকে স্বীকৃতি দেয় না? খুব অলৌকিক ব্যাপার হলো, বন্ধুকে বলি, আমাকে কিন্তু এখন সব জায়গায় ডাকছে এবং আমার এই কবিতাকে স্বীকৃতি দিচ্ছে। আমি অবাক হচ্ছি, আমি পরশুদিন গেছিলাম বাংলা একাডেমিতে আড্ডা মারতে, ওখানকার কর্মকর্তারা এই কৌশিক কৌশিক বলে ডেকে নিজেরাই চা সিগারেট খাওয়ালো। আমি দেখলাম যে আমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, আমার এই আগুন
তাদেরও ছুটছে, তারা জানে যে এই ছেলেটা তেল মারবে না, এই ছেলেটা গিয়ে বলবে না যে ছোটবেলায় এই বন্ধুটা মন্ত্রী হয়ে আছে তার সঙ্গে গুলি খেলেছি, এই ছেলেটা বলবে না আমার বন্ধু মন্ত্রী হয়ে পাশ থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার দিকে তাকে আমি স্যালুট ঠুকবো না, আমাকে যে ভালোবাসে তাকে গিয়ে আমি জড়িয়ে ধরবো, কিন্তু আমার বন্ধু মন্ত্রীকে আমি স্যালুট ঠুকবো না। তা সত্ত্বেও আমাকে বিভিন্ন মাধ্যমে এই মহাজাতি সদন হোক, বাংলা একাডেমি হোক, যে কোনো মঞ্চ, রবীন্দ্র সদন হোক, এখন কিন্তু ডাকছে আমার এই কবিতা, যে কবিতা হয়তো তাদের বিরুদ্ধেই কথা বলছে, হয়তো চিরকালই প্রতিষ্ঠান বিরোধী কবিতা, সেই কবিতাকেও তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। কেন বলছি, প্রত্যেকটা কবিতা একটা মাস্টার স্ট্রোক থাকা দরকার, কবিতার মধ্যে যদি সাধনা থাকে, আমি কবিতার হোল টাইমার, আমার মধ্যে একটা নিবেদন আছে, আমি জীবন পণ করে লিখছি, আমি বাঁচবো কিনা জানি না তবু আমি লিখে যাচ্ছি, এই 2000-এর বেশি পত্রিকা, 8000-এর লেখা প্রকাশিত হয়েছে, এটা জীবনপণ না করলে হয় না। জীবনপণকে স্বীকৃতি দিতে চিরকাল বাধ্য থাকে সমাজ, সংস্কৃতি এবং পাওয়ারফুলেরাও। না, সেটা অনেক পরে পরে হয়ে যায়। ধর সক্রেটিসকে বা আর্কিমিডিসকে তো স্বীকৃতি দিয়েছিল তাদের মৃত্যুর পর, কিন্তু সেই তৎকালীন যে সমাজ ব্যবস্থা, তৎকালীন যে রাজন্যবর্গ, তৎকালীন যে রাজা মহারাজারা, তারা কিন্তু তাদের এদের প্রত্যেককেই হত্যা করেছিল। এটা স্বাভাবিক, শাসক চিরকালই একটা, যে বলে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সে তো সাথে থাকবেই। কিন্তু আমাদের একটা সুবিধা হয়েছে, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার অনেক বাজে গুণ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভালো গুণ আছে যে আমার কণ্ঠস্বর শুনতে না চাইলেও তার কানে পৌঁছে যাবে। এটার জন্য স্যালুট টু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া না থাকলে তারা আমাকে স্বীকৃতি দিত না, এটা গ্যারান্টি। এই যে বাজে লেখা আর ভালো লেখার মধ্যে পার্থক্য হতো না, এটাও গ্যারান্টি। এর জন্য দায়ী হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সমতর সমসাময়িক যে কবি সাহিত্যিকরা রয়েছেন, কাদের লেখা তোর ভালো লাগে? আমার তো প্রত্যেকটা লেখার মধ্যে, যাদের লেখার মধ্যে সমাজ চেতনা থাকে, যাদের লেখার মধ্যে দেশের প্রতি ভালোবাসা থাকে, যাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা থাকে, সে ছোট বড় মাঝারি যে কবি হোক তাকেই আমার ভাল লাগে। ব্যক্তি বিশেষ বলে আমি কারোর ভক্ত নই, আমি সমষ্টির ভক্ত। কারণ হচ্ছে লেখা আর পড়া ছাড়া আমার কোনো কাজ নেই। আমি প্রচুর পরিমাণ পড়ি, প্রচুর পরিমাণ যেমন লিখি, আমার মানুষের প্রত্যেকের লেখা শুনতে পড়তে আমার খুব ভালো লাগে। আমার রাতেবেলা ঘুম আসতে চায় না, আমি খালি পড়াশোনা করেই অনেকটা সময় কাটিয়ে দিই। না পড়লে পরে বুঝতে পারা যাবে না কোন কোন মানুষের মধ্যে কি কি লেখা লুকিয়ে রয়েছে। অনেকে এই জানে না বলে তারা অনেকটা অবহেলিত থাকে, আজকে আমাকে জানতে পারছে বলে আমি সামনে আসতে পাচ্ছি, কারণ আমার পাশে চন্দন সেনগুপ্তর মতো বন্ধুরা আছে, অনেকের পাশে সেটা থাকে না। হ্যাঁ, এটা অন্য কথা, সবার পাশেই কেউ না কেউ দাঁড়ায়, না দাঁড়ালে কী করে চলবে। আমি যেটা তোর থেকে মানে আশা করছি আর কি, সেটা হচ্ছে এটা যে আমি অতীতেও দেখেছি, মানে আজ থেকে প্রায় 12-13 বছর আগে তোর বাড়ি তুই আক্রান্ত হয়েছিলি, তোর বাড়ি আক্রান্ত হয়েছিল একটা কবিতার খাতিরে। তুই কি সেই আশঙ্কাটা এখনো করিস? বা সে তো ফোনে গালাগাল আসেই, সেটাকে কি তোর জয় বলে মনে করেছিলি সেদিন? অবশ্যই এখনো আমার জয় বলেই মনে করি। আমি সম্মান আর অপমান আমার গায়ে গা লাগিয়ে চলে, আমি নিয়মিত অপমানিত হই, নিয়মিত সম্মানিত হই। আর আমাকে হুমকি আমার লেখার জন্য মাঝে মাঝেই পেতে হয়, সেটা নিয়ে আমি পরোয়া করি না, কেন আমি এমন একটা জীবন বেছে নিয়েছি তাতে এটাগুলো হতেই পারে। আজকে ভালোবেসে কেউ মনটা মেটাই খাচ্ছে, খাওয়াচ্ছে, তোমার সম্মানিত করছে মঞ্চে ডেকে নিয়ে, তারপরে ফিরে এসে আমাকে কুৎসিত ভাষায় গালাগাল শুনতে হচ্ছে। আমার লেখার জন্যই সেই সম্মানিত হচ্ছি, সেই লেখার জন্যই আমি অপমানিত হচ্ছি, ফলে এইসব গ্রহণযোগ্যতা আছে বলেই তো আমি লিখতে পাচ্ছি, না হলে পারতাম কোথায়। ফলে দুটোই হচ্ছে আমার জীবনে, শুধু সম্মান হয় না, অসম্মানও হয়, আমার খাবার জোটে না। আমাদের ইতিহাসের মানে আমাদের রক্তে তো বইছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত, আমাদের রক্তের কাজী নজরুল, রক্তের কবি সুকান্ত থেকে নবরুণ ভট্টাচার্য, তারপর আমি আর আসতে চাই না। বা আমি সলিল চৌধুরীকেও একজন কবি হিসেবে যথেষ্ট মানে সম্মান করি। তার তুই সেই রক্তের বংশধর একদম। আমি তুই আমরা সবাই, আমরা যে কজন বাঙালি এই অনুষ্ঠানটা দেখছেন বা এই অনুষ্ঠানটা শুনবেন অথবা শুনবেন না, তারা কিন্তু আমরা সবাই এই রক্ত বহন করে চলেছি। তুই কার দ্বারা প্রভাবিত?
আমি লেখার জগতে এসেছি সুকান্ত ভট্টাচার্যের প্রভাবে প্রভাবিত হয়ে। সুকান্ত বিচিত্র যদি না পড়তাম তাহলে বোধ হয় আমি লেখালেখি করতাম না। আর নবানন্দার সঙ্গে আমার সৌভাগ্য, একটি নাটক মহাশ্বেতা দেবীর লেখা জনি ও উর্বশী ত্রিপুরায় হিতসাধনী ভবনের প্রায় আমরা ওটা মঞ্চস্থ হতো এবং আমি একটু ল্যাংবোর্ডের মতো নবানন্দার সঙ্গে ঘুরতাম। এটা অসাধারণ বুদ্ধিজীবী সুলভ মানুষ, অসাধারণ বুদ্ধিজীবী সুলভ মানুষ। তার এই ভালোবাসা খানিটা পেয়েছিলাম আমি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। ফলে আমি দেখেছি, আমি তো বীরেন চট্টোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত, কিন্তু বীরেন চট্টোপাধ্যায়কে আমার কাছে দেখার সৌভাগ্য হয়নি। পরে বুদ্ধদেব চট্টোপাধ্যায় ওর ছেলে আমাকে ওর বাড়িতে নিয়ে গেছেন, বীরেন চট্টোপাধ্যায়ের বউ রানী চট্টোপাধ্যায়ের আশীর্বাদ আমি পেয়েছি। এবং আমার সৌভাগ্য যে এইসব লোকেদের কাছে থেকেছি বলেই হয়তো আমার লেখার একটা প্রতিবাদী সত্তা সবসময় জাগরিত। তাহলে তুই যদি সেই প্রতিবাদী সত্তা, তুই এতগুলো বই মাত্র একটা কবিতা কি করে শুনবো, একটা শোনা। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ না, আসলে আমি যে কথা বললাম যে শক্তি চট্টোপাধ্যায় মোটেও ভালো বক্তা ছিলেন না বা ভালো আবৃত্তিকার ছিলেন না, কিন্তু যখনই শক্তি চট্টোপাধ্যায় কোনো একটা কবিতা বলতেন তার গম্ভীর জলদ গম্ভীর গলায়, সেই কবিতার একটা অন্য মাত্রা পেত। অর্থাৎ কবির গলায় তার কবিতা শোনার একটা অন্য মজা আছে, সেই মজাটাই একটু নেব। দিশাহারা, এক অদ্ভুত সময় যখন দিশাহারা সবাই ছুটে বেড়াচ্ছে অর্থের সন্ধানে, সম্মানের খোঁজে, ভাগ্যচক্র মাদারির খেল দেখাচ্ছে, খারাপের অবস্থা ভালো আর ভালোরা চোখে ধুদ্র ফুল দেখছে, বেশ আছি মুখে মারিতং জগৎ, প্রভাবশালীরা নানা নাটক দেখাচ্ছে, কেমন যেন একটা ধূর্ত আষ্টে গন্ধ চারপাশে মম করছে, জলাশয় অরণ্য সব লোপাট হয়ে মাথা চালা দিচ্ছে হাই রাইজ বিল্ডিং, সভ্যতার গায়ে মেকআপ লাগাচ্ছে ক্ষমতাবানেরা, এদিকে বাউল ফকিরেরা সরকারি বৃত্তি নিয়ে প্রচারমূলক গান গাইছে, সিনেমা ও সিরিয়ালে অভিনেত্রী ও অভিনেতারা রাজনীতির রঙ্গমঞ্চে তাদের দক্ষতা দেখাচ্ছে, টাকা কামাচ্ছে, বিনোদন বেলাচ্ছে। এ এক অদ্ভুত সময় যখন দিশাহারা সবাই ছুটে বেড়াচ্ছে, বিবেক বোধ সব খাবি খাচ্ছে, সততার কান্না শোনা যাচ্ছে আকাশে বাতাসে, মিথ্যা শাসন করছে সত্যকে, শুধু কুয়াশা মাখা দিন আর আলোহীন অন্ধকার, দেশ জুড়ে অসহায় মানুষদের চাপা যন্ত্রণা আর হেরে যাওয়ার পরিস্থিতি তাদেরকে ভয় পাওয়াচ্ছে, তারা দিশাহারা হয়ে ছুটে বেড়াচ্ছে, পবিত্র ক্রোধ অসন্তোষ সব ঢাকা পড়ে যাচ্ছে তুচ্ছ লোভের কাছে, ওপরওয়ালার ক্ষমতা নেই তাদের বাঁচায় শয়তানদের থেকে, ধান্দায় সমাজ অস্থির, মনুষ্যত্ব লজ্জায় লুকিয়ে আছে গভীর থেকে গভীরে। এ এক অদ্ভুত সময় যখন দিশেহারা সবাই ছুটে বেড়াচ্ছে অর্থের সন্ধানে, বিলাসের খোঁজে সবাই ছুটে বেড়াচ্ছে। না সবাই তো ছুটে বেড়াচ্ছে, তুই ছুটে বেড়াচ্ছিস না, অথচ তোর লেখা পড়ে হয়তো কেউ কোনো একদিন এই স্বপ্নটা দেখা শুরু করবে যে একমুঠো রোদ। কৌশিক গাঙ্গুলির সাম্প্রতিকতম একটা প্রকাশিত বই একমুঠো রোদ, সেই একমুঠো রোদ তোর জীবনে তুই কীভাবে অনুভব করিস? মানুষের ভালোবাসা থেকে একমুঠো রোদ অনুভব করি। যদি আমি সেরকম লেখা লিখতে না পারতাম, মানুষের কথা যদি না বলে বেড়াতাম বা না লিখতাম, তাহলে বোধ হয় মানুষ আমাকে এতটা ভালোবাসা দিত না। প্রত্যেকটা মানুষের মধ্যে আলো এবং অন্ধকার আছে, কিন্তু আলোর দিকটা থেকে আমি ছুঁতে পাচ্ছি, অত অন্ধকার দিকটাকে আমি বলতে ভ্যাংচাচ্ছি আমার তির্যক কবিতা দিয়ে। ফলে দুটো আলো এবং অন্ধকার আমাকে ঘিরে থাকছে, যেমন ঘিরে থাকে অপমান আর সম্মান, যেমন ঘিরে থাকে ভালোবাসা, সেরমভাবেই আমি অনুভব করছি একমুঠো রোদকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এত বই বেরোচ্ছে, তো খরচাপাতি কোথা থেকে জোগাড় করছিস? না, এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। আমার আজ পর্যন্ত কোনো বই ফোল্ডারগুলো আমাকে খরচা করতে হচ্ছে, কিন্তু আমার মা মারা যাওয়ার পর আমার পয়সা নেই বলে সেই ফোল্ডার বেরোচ্ছে না, 58তম ফোল্ডার হয়ে থেমে গেছে। কিন্তু প্রত্যেকটা বই আমাকে প্রকাশকরা বার করে দিচ্ছে তাদের নিজেদের পয়সায়। হ্যাঁ, এটা আমি খুব কৃতজ্ঞ, আর আমি কৃতজ্ঞ অনেক ভালোবাসা। দেখ তোর একটা ফোন এসছে, ওদের একটু কেটে নে। আসলে কৌশিক গাঙ্গুলির জীবনটাই এরকম,
ওকে খুব ছোটবেলা থেকে চিনতাম, মানে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, অনেক লেখালেখি করেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি, মারামারি করেছি, আমরা তারপরে যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছি। প্রসেনজিৎ সেনগুপ্ত নাটক নিয়ে ব্যস্ত, অমিত চক্রবর্তী সরকারি চাকুরির পাশাপাশি সাংঘাতিক ভালো কবিতা লিখছেন এবং সঞ্চালনা করছেন, ধনঞ্জয় ঘোষালের সম্পর্কে কিচ্ছু বলার নেই, ওর মতন শক্তিশালী কবি বোধহয় এই মুহূর্তে বাংলায় খুব কম আছে, সৌমিত্র চ্যাটার্জি, ভুল করবেন না, সৌমিত্র চট্টোপাধ্যায় নয়, সৌমিত্র চ্যাটার্জি, একটা অসাধারণ অভিনেতা এবং নাটককার, তার পাশাপাশি অমিতাভ রায়চৌধুরী একজন অসামান্য বাচিক শিল্পী, FM-এ আপনাদের সঙ্গে RG অমিতাভ বলে ভীষণভাবে আপনাদের কাছে পরিচিত, এরকম সব বন্ধুরা আমরা ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু একমাত্র বেঁচে গেছে হচ্ছে কৌশিক। বেঁচে গেছে বলতে এই অর্থে আমি বলতে চাই কৌশিক, মানে আমরা সব মরে গেছি এমনটা নয়, বেঁচে গেছে বলতে যে ও যেটা পারে ও সেটাই করে, অর্থাৎ ও ছোটোবেলার থেকেই বলতো যে আমি কবিতা ছাড়া আর কিছু পারি না, আমি কবিতা এটাই লিখবো, এটা আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছিল, যে কারণ প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য, মানে জীবিকা নির্বাহ করার জন্য, দুমুঠো অন্ন সংস্থান করার জন্য বিকল্প কিছু ভাবতে হয়, কারণ আমরা এটার একদম বাস্তব অভিজ্ঞতার সাক্ষী আমরা সবাই, যাদের নাম বললাম বা আপনারা সবাই, যে নাটক করে, কবিতা করে বা সংস্কৃতি করে পেট চলে না যদি না আপনি মানে তৈলমর্দনে পটু হন অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন প্রতিভার হওয়ার হন। এখন প্রতিভার সেরকম মূল্য নেই, এখন যেটা কৌশিক বলছিল যে এখন অনেক বেশি প্রাধান্য তারাই পায় যার যারা ওই খুব কাছাকাছি থেকে খুব কাছাকাছি বারবার মেলামেশা করতে পারে, কিন্তু তা সত্ত্বেও কৌশিক আরিয়াদহের ছেলে, আমাদের প্রতিবেশী, আরিয়াদহের থেকে আজ পর্যন্ত কবিতা লিখে কারোর থেকে একটা টাকা না নিয়ে এবং কবিতা ছাড়া অন্য কোনো কাজ না করে, কবিতা লেখা ছাড়া, ও কিন্তু বেঁচে আছে, হয়তো শরীর খারাপ, হয়তো সঠিক সময় খাওয়ার জোটে না, এটা কিন্তু আমাদের লজ্জা যে একটা মানুষ যে প্রতিনিয়ত সমাজ উত্তরণের কথা ভাবছে, একটা মানুষ যে প্রতিনিয়ত আরেকটা মানুষের কথা ভাবছে, আরেক দল ভাবেন বলে দাবি করেন তারা হচ্ছে রাজনীতিবিদ, যে ঠিক কৌশিক যে কথাগুলো বলছে যে আমি সবসময় মানুষের সঙ্গে থাকি, আমি সবসময় মানুষের কথা, দুঃখ, মানুষের কষ্ট সেইগুলোকে তুলে ধরি, আরেক দলও সেই কথাটা বলেন, সেটা তারা হচ্ছেন রাজনীতিবিদ, কিন্তু যে কবি, কবি যেহেতু রাজনীতিবিদ নন, কবি বলতে পারেন যে রাজা তোমার পোশাক কোথায়, এবং সেই কবির একজন বংশধর কৌশিক। আজকে এখানে আমরা এই যে ছোট্ট আলোচনা সভায়, সেই আলোচনা সভায় আমরা এই কারণে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে কৌশিকের মতন একজন কবি যে শুধুমাত্র কবিতা লেখে, আমি 100 জন কবির নাম বলতে পারি যাদের সঙ্গে আমার মানে প্রগাঢ় সম্পর্ক রয়েছে, আলাপ রয়েছে, কিন্তু তাদের মধ্যে 99 জনই অন্য কাজ করে পেট চালান এবং তারপরের যে বর্ধিত সময় বা অতিরিক্ত সময় সেই অতিরিক্ত সময় কবিতা লেখেন, সে সুবোধ সরকার থেকে শুরু করে যে কেউ, যে কোনো নাম বলতে পারি, কিন্তু একমাত্র কৌশিক গাঙ্গুলি যে কবিতা লেখার ফাঁকে কখনো কখনো খায়। আমরা বাদবাকিরা খাওয়া দাওয়া আমাদের অন্যান্য কাজ সেরে সময় পেলে কবিতা লিখি, আর ও কবিতা লেখার পরে যদি সময় পায় তবে খাওয়া দাওয়া করে। এখানেই হচ্ছে কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমাদের বা আমাদের মতন আরও অনেক মানুষের এবং বিখ্যাত মানুষদের তফাত, যে কখনো দাবি করে না যে আমি একটা কবিতা লিখেছি, সেই কবিতাটায় আমি তোমাদের কথা বলেছি, সে কারণে তুমি আমাকে কিছু প্রতিদান দাও, যেটা আজকের সমাজে বিরলতম নয়, বিরল শুধু নয়, বিরলতম।
সেই বিরলতম মানুষটাই এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছে। আপনি আমি ওর থেকে আরেকটা কবিতা শুনবো এবং কবিতা শোনার পরে আজকের অনুষ্ঠান শেষ করব। অবশ্যই আরেকটা কবিতা শুনবো তোর নতুন কোনো একটা বইয়ের থেকে। আমি জাহান মানুষটার আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি, যে মানুষটার আশীর্বাদ না থাকলে পরে এতদিন মাথা উঁচু করে লেখালেখি করতে পারতাম না, সেই মানুষটাকে আমি স্মরণ করি আমার মা। এবার কবিতার নাম হচ্ছে পরিহাস। অনেকদিন ধরে ভাবছি বলবো এবার মাটিতে পা রাখো, এতদিন তো কংক্রিটে অরণ্যে হারিয়ে গিয়েছিলে, এবার মানুষের কথা ভাবো। সবাই তো আর দেশজুড়ে ক্ষমতার কাছে হাত পেতে দান গ্রহণ করে না, বিনিময় প্রথার শর্তে নিজের জায়গাটা পাকা করে না, সারাটা জীবন তো অনেক চালাকি করলে, এবার একটু বোকা হতে শেখো। অনেকে নিজের কাজ করে যায় যন্ত্রণা আর ভালোবাসা দিয়ে, কৌশলে নয়। তোমাদের ভাড়ামতে পাতি পাবলিকদের মনোরঞ্জন হয়, তোমরা ক্ষমতাশালীদের দালালদের খুশি করতে ওস্তাদ, তোমাদের ধূর্ততায় খুশি হয় পচা সমাজ, আর তোমরা চালাকি করা পয়সায় সমবেত ফুর্তির আসর করো। সেই রকম আলোড়ন ফেলে দেওয়া ভূমিকা কোথায় তোমাদের? আছে কি সুস্থ পৃথিবীর ছবি? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা স্রেফ বিনোদন, স্রেফ বাতেলাবাজি। তাই অনেকদিন ধরে ভাবছি বলবো এবার মাটিতে পা রাখো, কংক্রিটের জঙ্গলে হারিয়ে গিয়েছো। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা 7AM নিউজের প্রত্যেকটা লোককে আমার ভালোবাসা, প্রত্যেকটা যারা দেখছেন তাদেরকে আমার ভালোবাসা। ভালোবাসা ছাড়া আমার আর কোনো কিছু চাহিদা নেই, একটু ভালোবাসবেন আমাকে। 36 বছর ধরে একটানা লেখার পর, 8000 কবিতা প্রকাশিত হওয়ার পর, যে কবি বলেন যে আমাকে একটু ভালোবাসবেন, ব্যাস আমার আর কিছু চাই না, তারপরে আর কিছু বলার থাকে না। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।